মাই চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ যে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। অ্যান্ড আমরা এখন যাচ্ছি, ভালো আছি, আমরা সবাই খুব ভালো আছি। আর তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। আর নো স্কিপ, আজকে আমরা যাচ্ছি হালখাতা করতে। আমার গন্ধেশ্বরী পুজো আছে, তার জন্য নিমন্ত্রণ আছে। হ্যালো সবাইকে, গন্ধেশ্বরী পুজোর তো আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা বান্ধবীর বাড়িতে চলে গেছিলাম। ওখানে বুদ্ধ পূর্ণিমার হচ্ছে নিমন্ত্রণ ছিল, তো ওখানে খেয়ে দিয়ে তারপর আরেকটা বাড়িতে আমরা নিমন্ত্রণ খেতে গেছিলাম। তো দেখো, সবাই মিলে আমরা ওই বাড়িতে বসে আছি। তো ওখানে স্প্রাইট দিয়েছিল, একটু মিষ্টি মিষ্টি দিয়েছিল। তো তারপরে আমরা আরেকটা বাড়িতে চলে আসলাম। দেখো, ওখানে গন্ধেশ্বরী। তো এবার আমরা বসে আছি, একটু ওয়েট করছি, কখন আসলে ভালো হতো না? তাই আমরা একটু বাইরে সবাই আবার ছিল অনেকটাই। তো তাও দেখো কয়েকজন লোক আছে, ওই যে আলো জ্বলছে, ওখানে প্রসাদ খাওয়াচ্ছে। তো এবার দেখো, আমরা চলে যাচ্ছি প্রসাদ খেতে। রক্তিমা আগে আগে যাচ্ছে আর কি, দিদিভাই যাচ্ছে। তো চলো এবার প্রসাদ খেতে বসে যাওয়া যাক। তো এবার আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে এবরা, এবরা বলছি সরি। এবার আমরা বসে গিয়েছি খেতে। তো পাতা টাতা ধুয়ে নিয়ে এবার খিচুড়ি দিয়ে দিলো। খিচুড়ি পনির পটল আলু দিয়ে একটা তরকারি করেছিল, আর মিষ্টি দিয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া দেখো শেষও হয়ে গেল বলা চলে। তো এবার আমি কি হয়েছিল, আমি না খিচুড়ি খাই না। তো এবার কী করবো, ঠাকুরের নামে অল্প একটু খেয়েছিলাম। তো দেখো আমার খিচুড়ি সব। তো ওখানে গিয়ে সবাই মিলে কয়েকটা ছবি তুলেছিলাম, তো সেগুলো দিয়েছিলাম। আর আজকের মতো টাটা। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টাটা। ভিডিওটি খুব বড় ছিল না, শর্ট ভিডিও ছিল। তো আজকের মতো টাটা।